हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। आज संडे, हाँ आज आरो एक संडे। आज के संडेटा भावलम आरो एकटू सकाल थेके तोमादेर संगे शेयर करी। देखाई आमी सकाल थेके ठीक की काज करी, ताई एकदम ब्राश हाते ही शुरू कर दिलाम तोमादेर संगे भिडियोटा शेयर करा। ब्राश करे प्रतिदिनेर सेम रुटीन जा आमी पार डे करे थाकी, सेटा होलो ए ड्रिंक्सटा खावा, जेटा आगेर दिन राते मने करे मा भिजिए रखे, जेटा दिए आमी आमार प्रतिटा दिने सकाल शुरू करी, सेटा रोबार होक कि सोमवार, जे बारी होक ना केन एटार कोनो नड़चड़ हय ना आमार। ये ड्रिंक्सटा खावार प्राय आधा घंटा 45 मिनट बादे आमी आमार चा खाई। चा एक एक दिन एक एक रकम खाई, रोज ही जे आमी ग्रीन टी खाई ता नय, एक एक दिन जेदिन जेटा भालो लागे। तबे हाँ, ये सान्डे आमी ग्रीन टी खेयेछिलाम। तोमादेर संगे आर एकटा कथा शेयर करी, जानो तो চা আমি একদম গরম খেতে পারি না। সবাই চা গরমই খায়, তবে আমি একটু ব্যতিক্রমী। চা একটুখানি ঠান্ডা না হলে আমি আবার খেতে পারি না, তাই এই চাটাকেও ভিডিও করতে করতে ঠান্ডা করে তারপর খেলাম। এ মা দেখো, তারপর আমার বাকি ভিডিওটাই শ্যুট করা হয়নি। বাড়িতে লোক আসতে গল্পগুজব করতে আমার সময়টা পেরিয়ে গেছিলো, শ্যুট করা আর হয়নি। এটা একদম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুম থেকে উঠে বিকেলের শ্যুট। এখন বিকেল হয়ে গেছে, ভাবলাম ঘরে বসে না থেকে বিকেলবেলা একটু ছাদে যাই। বিকেলে ছাদে যেতে আমার খুব ভাল লাগে, জানো তো। আমার বাড়িটা না ঠিক গঙ্গার পাড়ে, এই যে দেখো এখান থেকে গঙ্গাটা দেখা যাচ্ছে, ঠিক আমার ছাদে দাঁড়ালেই গঙ্গাটা দেখা যায়। আর চারপাশের প্রকৃতি, পরন্ত বিকেলে সূর্য অস্ত যাওয়া, সবটা মিলিয়ে ভীষণ সুন্দর লাগছিল দেখে। আমি আর মা দুজন মিলে ছাদে চলে গেছিলাম, গিয়ে চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর গল্প করছিলাম, কে কী করছে না করছে সেই সব। এইখানে দেখো এই কাকু বিকেলবেলা চপের কড়াই নিয়ে বসে পড়েছে চপ ভাজতে, ওই দিকে দেখো মা বসে রয়েছে, ক্যামেরার সামনে আসবে না বললো, তাই আর দেখালাম না। আবার চাঁদও দেখা যাচ্ছে, মানে মোটামুটি ভালোই সন্ধে হয়ে গেছিলো সেই সময় আমি বিকেলে ছাদে গেছিলাম। ছাদে ঘুরতে আমার প্রতিদিনই ভাল লাগে, চারপাশে ঘুড়ি উঠছিল, অনেক ঘুড়ি কেটে পড়েও ছিল, সেগুলো সবটা হয়তো তোমাদেরকে দেখানো হলো না। দেখো চারপাশটা কি সবুজ লাগছে না দেখতে। এরপর ছাদ থেকে নেমে আমি বসে পড়েছিলাম সন্ধ্যের টিফিন করতে, ম্যাগি। ম্যাগিটাকে চাউমিনের মতন বানিয়ে আর কি খাওয়া, তাই ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করে নিই আমি কি খেলাম সন্ধ্যের টিফিনে। ম্যাগি আমার সচরাচর খাওয়া হয়ে ওঠে না, তবু অনেক দিন বাদে এই সানডেতে মা একটু ম্যাগি বানিয়ে দিল সন্ধ্যের টিফিনে, তাই চট করে ওটা খেয়ে নিয়েছিলাম। ম্যাগিটাকে খাওয়ার পর কি করব, সময় কাটছিল না বসে বসে, তাই নিজের নখের পেছনে পড়েছিলাম নখ সেভ করা। নখ আমার ভীষণ শখে, জানো তো, নেল করতে আমি বরাবর ভীষণ ভালোবাসি। কখনো আমি এক্সটেনশন করি, কখনো আবার নিজেই নেল পলিশ করে নিই। হ্যাঁ, তবে ম্যাক্সিমাম টাইম আমি নিজেই নেল পলিশটা বাড়িতে করি, এক্সটেনশন করি। এর নেক্সট টাইম কখনো করলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কীরকম করি। নেলটা প্রথমে আমি ভালো করে সেভ করে নিচ্ছিলাম ফাইল ঘষে ঘষে, তারপরে দেখো একটা নেল পলিশ পরছিলাম, যদিও নেল পলিশটা অনেকদিন থাকতে থাকতে শুকিয়ে গিয়ে মোটা হয়ে গেছিলো, তাই এরকম খেপতে ফেপতে গেছে। তার উপরে টপ কোট বুলিয়ে আমি নেল পলিশটা ঠিকঠাক করে পরার চেষ্টা করছিলাম, যাতে এটা একটু দেখতে ঠিক লাগে আর কি। জানি না কতটা কী হয়েছে, ম্যানেজেবল করার চেষ্টা করছিলাম নেল পলিশটা। অনেক ধরনের কালার আছে, তোমাদের তো এর আগের দিনই বলেছিলাম আমি, নেল পলিশ আমার কাছে এত আছে, থেকে শুকিয়ে শুকিয়ে না ম্যাক্সিমাম নেল পলিশ আমার নষ্ট হয়ে গেছে। তাই যখন পড়তে যাই, তাই দেখি সব কটার মধ্যে কোনো না কোনোটা, মানে বেশিরভাগটাই হয়তো খারাপ হয়ে গেছে, আর তার ফলাফল এরকম হয়ে থাকে, সবই খেপতে যায়। তারপরে মা চলে গেছিলো রাতের ডিনার বানাতে, আমি আর কি করব, মায়ের পাশে দাঁড়িয়ে গল্প করতে করতে মা রান্না করছিলো আর আমি দেখছিলাম। রাত্রেবেলা পরোটা ভাজা হচ্ছিলো, মা কীভাবে পরোটা ভাজে, কী কীভাবে ভাজে, সেই নিয়ে সমস্ত কথা বলছিলাম, আর বিভিন্ন অফিসের গল্প, নিজের বন্ধুবান্ধবদের গল্প, সব কিছু মায়ের সঙ্গে বক 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 করছিলাম, যাতে সময়টা আর কি পাস হয়ে যায়। আজকে রাত্রেবেলা ছিল আমাদের পরোটা, আর ছিল, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি, ফুলকপি আলুর তরকারি। মা এটা দুপুরেই, তরকারিটা দুপুরেই বানিয়ে রেখেছিল, তবে পরোটাটা গরম গরম এখন ভেজে নিচ্ছে, যাতে রাত্রেবেলা গরম গরম আমরা খেতে পারি পরোটা আর ফুলকপি আলুর তরকারি। খেতে খেতে আমি টিভিতে দেখছিলাম ডান্স বাংলা ডান্স, যেটা আমার প্রতি শনি আর রোববারের রুটিন। আমার ডান্স বাংলা ডান্সটা দেখতে খুবই ভালো লাগে। এরপর আমি আমার রোজ রাতে সেম রুটিন, মানে আর একটা ড্রিঙ্ক যেটা খেয়ে আমি আমার দিনটাকে শেষ করি, সেটাকে চুপচাপ ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়লাম। আজকের ব্লগটা এইটুকুনি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক